ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা আজকাল ঘরে ঘরে ডায়াবেটিসের কারণে যে রোগটি দেখা দেয়, রোগটির নাম একটি নার্ভের রোগ, জটিল রোগ, নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আমরা যেহেতু যে যুগে বাস করছি একবিংশ শতাব্দীতে, আমাদের লাইফস্টাইল বিভিন্নভাবে মডিফাইড হয়েছে, মডিফিকেশন হয়েছে, কেউ পজিটিভলি কেউ নেগেটিভলি। তো লাইফস্টাইল ডিজিজ হিসেবে চলে এসেছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, কিন্তু এই রোগটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। পেশেন্ট যখন আসে আমাদের কাছে তখন প্রথমেই এসে কিন্তু নার্ভের কিছু সিমটম বলে, এক্সট্রিমিটিতে হাতে পায়ে সমস্যার কথা বলে, যন্ত্রণা, ঝিনঝিন করা এবং মাসল উইকনেসের কথা বলে, সঙ্গে থাকে ওয়েট লসের প্রবলেম, বার্নিং পেন থাকে অ্যাক্রস দা বডি, বডি এক, এছাড়া ব্লাডার মুভমেন্টের প্রবলেম, আমরা যেটাকে বলি ইনকন্টিনেন্স অফ ইউরিন, সঙ্গে কিছু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, কেউ কেউ ভীষণ চেঞ্জেসের কথা বলেন। তো তখন আমরা বুঝতে পারি যে এটি একটি ডায়াবেটিক নিউরোপ্যাথির কেস, এবং পাশাপাশি হাই সুগার লেভেলও থাকে। তো পেশেন্টকে যেটা ম্যানেজ করতে হবে, কারণ তো বুঝতেই পারছেন এনভায়রনমেন্টাল এবং লাইফস্টাইল মডিফিকেশান প্রবলেমের জন্য এটা হয়েছে, তো ম্যানেজমেন্ট হিসেবে আমরা ফিজিক্যাল থেরাপির কথা বলি, আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করার কথা বলি, স্মোকিং ছেড়ে দিতে বলি, অ্যালকোহল তো অবশ্যই বর্জনীয়, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ব্যালেন্স রাখতে হবে, এবং কমপ্লিট একটা ডায়াবেটিক ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে থাকতে হবে। তো যাদের মাসল উইকনেস এবং লস অফ কোঅর্ডিনেশন থাকে তাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে এই রোগ থেকে মুক্তি দেওয়া সম্ভব। প্রথমেই যেটা করতে হবে যে ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে হবে, এবং সেটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং প্রসেসড ফুড এগুলো বর্জন করা, এবং হেলদি একটি লাইফস্টাইল যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো ম্যানেজমেন্টের কথা বলছিলাম, আরও দুটো কথা বলা দরকার। পেন ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই রোগ যখন হতে শুরু করে তখন প্রগ্রেসিভলি কিন্তু যন্ত্রণা বাড়তে থাকে শরীরের বিভিন্ন জায়গাতে। তো ব্লাড সুগার কন্ট্রোল যেমন করতে হবে তেমনি পেন ম্যানেজ করতে হবে, ফুড কেয়ার নিতে হবে ভীষণভাবে, লাইফস্টাইলটাকে পজিটিভলি চেঞ্জ করতে হবে, এবং ওষুধের পাশাপাশি একটা সুন্দর থেরাপি আছে, টেন্স থেরাপি বলা হয় যেটাকে বলি আমরা, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন থেরাপি। এছাড়াও কিছু অল্টারনেটিভ থেরাপি আছে, সেগুলোরও সাপোর্ট নেওয়া হয়, কিন্তু যদি ঠিকভাবে হোমিওপ্যাথি মেডিসিনের সাহায্য নেওয়া হয়, 24 বছর এই প্রফেশনে আছি নিউরোসাইকিয়াট্রি ইন হোমিওপ্যাথি, তো শত সহস্র ডায়াবেটিক নিউরোপ্যাথির কেস আমাদের কাছে আসে, এবং লাইফস্টাইল মডিফিকেশান এবং সঙ্গে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট 4 থেকে 6 মাস নেওয়া যায় তো খুব তাড়াতাড়ি এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। আমি আমার অভিজ্ঞতার আলোকে যে ধরনের প্রেসক্রিপশন করি, একটা মাদার টিংচার খুব ভালো কাজ করে, সিকেল কর্নোটাম সঙ্গে হেলোনিয়াস ডাউইকা, এই দুটি মাদার টিংচার মিক্স করে 10 ড্রপস ইচ হাফ কাপ জলে দিনে দুবার যদি 1 মাস খাওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি মোটামুটি ম্যানেজেবল। এছাড়া কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে জিঙ্কাম মেটালিকাম 10 mg 1 ড্রপ করে এই ওষুধটি দিনে দরকার নেই, সপ্তাহে 2 দিন করে মাস দিনে খেলেই কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা সম্ভব। ফলো আপ ভিজিটে আমরা পিক্রিক অ্যাসিড এবং ফসফরাস এই দুটো ওষুধের কথা ভাবি। ফসফরাস কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির খুব ভালো ওষুধ, যাদের প্রচণ্ড পেনের হিস্ট্রি থাকে এবং মাসল ক্র্যাম্পের হিস্ট্রি থাকে। তো যদি লাইফস্টাইল মডিফাই করা যায় এবং ঘুমের সমস্যা থেকে মুক্ত থাকা যায়, যদি প্রসেসড খাবার না খাওয়া হয়, অ্যালকোহল, স্মোকিং বর্জন করা হয় এবং এভাবে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।